শুভ সকাল গাইডলাইন জার্মানি পপ থেকে আমি জিউল আপনাদের সদন আনন্দে যাচ্ছি আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি কিভাবে জার্মান এমবাসির ওয়েবসাইটে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন কিংবা এর জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন এই তো আপনারা জানেন এখন স্টুডেন্ট ভিসা কিংবা ফ্যামিলি রিইউনিয়ন ভিসা জন্য ওয়েটিং পিরিয়ড অনেক বেশি তাই আপনাদেরকে আগে থেকে প্ল্যান করতে হবে এবং আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে শুধুমাত্র লোন এবং এর জন্য ওয়েটিং পিরিয়ড অনেক কম যাই হোক আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার কাছে পাসপোর্ট থাকতে হবে এবং আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে যে ইমেল অ্যাড্রেসের অ্যাক্সেস আপনার অনেক দিন পর্যন্ত থাকবে কারণ সেই ইমেইলই আপনার ডকুমেন্টস সাবমিশনের মেইল আসবে এবং বাকি কমিউনিকেশন সেই মেইলই হবে সো এখন কথা না বাড়ায় আমরা হচ্ছে দেখে নেই যে আপনি কিভাবে এই কাজটা করতে পারবেন আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি তাহলেই সহজেই বুঝতে পারবেন যে আমি কি বলতেছি আপনি যদি গুগলের মধ্যে সার্চ করেন যে আমার অ্যাম্বাসি ঢাকা বাংলাদেশ তাহলেই দেখবেন যে একটা পেজ চলে আসবে এবং সেখানে মেক এন অ্যাপয়েন্টমেন্ট নামে একটা অপশন থাকবে সেখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন আহ একটা পেজ চলে আসছে সেখানে বলছে যে আপনি যদি লং টার্মের জন্য সেন্ট জিনিস লং টার্মের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাহলে জার্মান অ্যাম্বাসের নিজস্ব সিস্টেম এ রেজিস্ট্রেশন করতে হবে আর যদি শর্ট টার্মের জন্য তাহলে ভিএফএস এর জন্য যেহেতু আমরা লং টার্ম সেই জন্য আমরা এখন ক্লিক করব জার্মান অ্যাম্বাসের নিজস্ব সিস্টেমে রেজিস্ট্রেশন সিস্টেম এ ওখানে আমরা ক্লিক করার পরে ওখানে বলে দিল যে আপনি কি আসলেই চান কিনা এবং আপনি কি আসলেই জার্মান অ্যাম্বাস এর

হাউস বিল্ডিং এর জন্য সেখানে কন্টিনিউ ক্লিক করবেন আমরা হাউস বিল্ডিং কিংবা ফ্যামিলির ইউনিয়নটা সিলেক্ট করছি এখানে আরেকবার করে নেবেন যে এই ভিসা ওয়েটিং মানে এই ভিসার জন্য যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তাহলে আপনি স্টুডেন্ট ভিসার জন্য এটা পূর্ণ করা হবে না সো আপনি হচ্ছে এখন নিউ অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলেন এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার পাসপোর্টে যেভাবে ইনফরমেশন দেওয়া আছে ঠিক সেইভাবেই এখানে ইনফরমেশনগুলো দিতে হবে আপনার লাস্ট নেম ফার্স্ট নেম আপনার ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেস আপনার লং টার্ম অ্যাক্সেস থাকবে এবং থাকতে হবে আপনার পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বার অবশ্যই আপনাকে কোনো গ্যাপ দিয়ে লেখা যাবে না প্রত্যেকটা ওয়ার্ড পাশাপাশি লিখতে হবে আপনার হচ্ছে পাসপোর্ট অনুযায়ী আপনার ডেট অফ বার্থ আপনার কিসের জন্য থাকতে চান ফ্যামিলি রিউনিয়ন নাকি হচ্ছে এমপ্লয়মেন্ট নাকি আওয়াজ পেল সেটা মেনশন করতে হবে ড্রপ ডাউন মেনু থেকে এরপরে আপনি যদি ফ্যামিলি রিউনিয়ন ভিসার জন্য হন তাহলে আপনার স্পাউজের নাম লিখতে হবে আর যদি কাজের জন্য হন অবশ্যই লোন কিংবা এমপ্লয়মেন্ট তাহলে সেই কোম্পানির নাম লিখতে হবে এরপরে যেখানে যেটা পিকচার থাকবে সেই পিকচারটা লিখে হ্যাঁ না এখানে অবশ্যই বলতে হবে যে আই কনফার্ম দ্যাট আই ডু নট ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর স্টুডেন্ট স্কলারশিপ অর সায়েন্স ভিসা সো ওখানে কনফার্ম করার পরে আপনি এখানে যে ছবিটা থাকবে সেই ছবির অক্ষরগুলো লিখে দেবেন লিখে সাবমিট করে দিবেই কিছুক্ষণের মধ্যে আপনার কাছে একটা কনফার্মেশন মেইল চলে আসবে সো এত সহজ হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করা না এটা অবশ্য ওয়েটিং লিস্ট সেই ওয়েটিং লিস্টের জন্য রেজিস্ট্রেশন করা আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এটা আপনাদের একটু হলেও সাহায্য করবে সো সেই আশায় আজকে ভিডিও এই পর্যন্তই দেখাবো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ